যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ নিউ অরলিয়েন্সের সাবেক উপ উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ডক্টর মোস্তফা সরওয়ার। ডক্টর মোস্তফা সরওয়ার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। যেমনটা দেখছিলাম একটু আগে প্রতিবেদনে, নির্বাচনের আগে সবশেষ যে জনমত জরিপে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প এবং কমলা হ্যারিসের মধ্যে ব্যবধান এতটাই কম যে কে এগিয়ে আছেন সেটিও আসলে বলা যাচ্ছে না। নির্বাচনের ফলেও কি আমরা এর প্রভাব দেখতে পারি? সেক্ষেত্রে যদি সমানে সমান ভোট পান দুই প্রার্থী, সেক্ষেত্রে ফলাফলটা কিভাবে হতে পারে? হ্যাঁ, আপনি ঠিক বলেছেন যে যে পোলিং রেজাল্টগুলো আমরা দেখছি সেখানে হাড্ডাহাড্ডি লড়াই, তাদের ব্যবধান খুবই কম এবং প্রত্যেকটা যে পোলিং আসছে তাতে ব্যবধানটা উইদিন দ্য এরার লেভেল, যে মানে স্ট্যাটিস্টিক্যালি যে এরার এটা হয়, মানে ইট ডিপেন্ডস, 3%, ইট কুড বি 3.4%, কিন্তু তাদের পার্থক্য এত কম, বিশেষ করে সুইং স্টেটগুলো, যে 60টা সুইং স্টেট এই নির্বাচনের ফলাফলটাকে নির্ধারিত করবে, সেখানে এমন হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে যে ইটস লাইক এ হর্স রেস। কখনো কেউ আগে যাচ্ছে, একদিন দেখলাম একজন আগে, আর একদিন অন্য আর একজন, দুপুরে দেখলাম একজনকে আগে, সন্ধ্যাবেলা আর একজন, কাজে এটা একদম ওই যে আমরা ঘোড় দৌড়ে গিয়ে দেখি যে একটা ঘোড়া সামনে যাচ্ছে আবার আর একটা, এটা একটা এক্সাইটমেন্ট আনে, কিন্তু এখানেও সেরকমই চলছে, খুবই মানে আনসার্টেন যে কে হবে এটা এখন বলা যাচ্ছে না। তবে কিছুক্ষণ আগে একটা রেজাল্ট যেটা দেখেছি আমি, প্রেডিকশন, সেটা একটু আশ্চর্য লেগেছে আমার কাছে। নর্থ ক্যারোলিনাতে যে নতুন যারা রেজিস্টার করেছে লাস্ট 3 ইয়ার্সে, তাদের মধ্যে যারা আনডিসাইডেড, কোনো আনএফিলিয়েটেড, কোনো দলে রেজিস্টার করেনি, ইন্ডিপেন্ডেন্ট করেছে, তাদের কিন্তু ভীষণ ভোট কেন্দ্রে আসছে তারা। এবং সেখানে প্রেডিকশন হলে এরা যদি ডোনাল্ড ট্রাম্পের ভক্ত হতো তাহলে কিন্তু তারা রিপাবলিকান হিসেবে রেজিস্টার করতো, যেহেতু করেনি তারা ট্রাম্পকে পছন্দ করে না, তারা হয়তো কমলা হ্যারিসকে ভোট দেবে। কাজে নর্থ ক্যারোলিনার রেজাল্ট হয়তো কমলা হ্যারিসের দিকে চলে যেতে পারে, তাহলে তো একটা বিশাল ব্যাপার, কারণ ওখানে সুইং স্টেটের সেকেন্ড হাইয়েস্ট ইলেকট্রাল কলেজ ভোট 16টা, পেনসিলভেনিয়া 19টা, বলা যাচ্ছে না কে উইন করে। তবে এক এক সময় এক একটা খবর আসছে, সেটাও কিন্তু পরিবর্তন হচ্ছে বারবার, কাজে আমরা অপেক্ষা করব কে উইন করতে পারে। জি, আরেকটি বিষয় যেটি মার্কিন নির্বাচনের দিকে কিন্তু সবসময় তাকিয়ে থাকে পুরো বিশ্ব, এবং এবার মূলত ইউক্রেন, রাশিয়া, ইসরায়েল, চীন এবং ইরান, এই কয়েকটা দেশ কিন্তু সবচেয়ে বেশি অধীর আগ্রহ অপেক্ষা করছে কে বসছেন, মূলত ট্রাম্প আসছেন কিনা সেটি দেখার অপেক্ষায় রয়েছেন তারা। এই দেশগুলোর সাথে আসলে সম্পর্ক কেমন হতে পারে যদি ট্রাম্প আসেন প্রেসিডেন্ট হিসেবে? ট্রাম্প আনলে, আপনি প্রথম যে রাষ্ট্রটার কথা বললেন যে ইউক্রেন, ইউক্রেনকে সে সাহায্য করবে না, মানে ইউক্রেন যে যুদ্ধটা চালিয়ে যাচ্ছে, মানে রাশিয়ার মতো একটা বিশাল সামরিক শক্তির বিরুদ্ধে, সেটা যুক্তরাষ্ট্রের অস্ত্র এবং যুক্তরাষ্ট্রের অর্থ, এ দুটোর জন্য, এ দুটো ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দেবে, কারণ তার সঙ্গে পুটিনের খুব বন্ধুত্ব রয়েছে এবং পুটিন খুবই চেষ্টা করছে, রাশিয়ান হ্যাকাররা মানে এখানে বারবার, এবং অন্যান্য যারা অনলাইন যারা অ্যাক্টিভ তারা কিন্তু এখানে মানে দস্তুর মতো ক্যাম্পেইন করছে ইন ফেভার অফ ট্রাম্প, কাজে এটা এই যুদ্ধটা বন্ধ হয়ে যাবে এবং ইউক্রেনকে হয়তো তার অনেক জমি হারিয়ে ফেলতে হতে পারে, সেটা রাশার দখলে চলে যাবে। আর এদিকে মিডল ইস্টের ব্যাপারে কিন্তু অন্য ব্যাপার, মিডল ইস্টের ব্যাপারে একটা খবর হয়তো আপনাদের ওখানে আলোচনা হয় না, যে মিরিয়াম অ্যাডেলসন নামে এক ভদ্রমহিলা, এখানে ক্যাসিনো এমপ্রেস বলি আমরা তাকে, উনি $100 মিলিয়ন দিয়েছে এই নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে। ওনার শুধু একটাই মানে কন্ডিশন, ডোনাল্ড ট্রাম্প যদি উইন করে সে যাতে প্যালেস্টাইনের যে মেইন অংশ ওয়েস্ট ব্যাংকে সে যাতে অ্যানেক্স করে নিয়ে যায়, তার অর্থ গাজার অবস্থা তো 12টা, আর যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে যদি ওয়েস্ট ব্যাংকে অ্যানেক্স করে তাহলে তো প্যালেস্টাইন আর কোনোদিন যে রাষ্ট্র হিসেবে আসতে পারবে সে আশা একদম চলে যাবে, এটার একটা সম্ভাবনা দারুণ আছে। কারণ আমি একটা এক্সাম্পল দেই, আপনার যে 2020তে যখন ডোনাল্ড ট্রাম্প, না 2016 ডোনাল্ড ট্রাম্প যখন উইন করে তখন মিরিয়াম অ্যাডেলসনের যে স্বামী মিস্টার অ্যাডেলসন তাকে $20 মিলিয়ন দিয়েছিল এবং তার একটাই মাত্র ডিমান্ড ছিল যে তুমি আমেরিকান এমবেসিকে তেল আবিব থেকে
জেরুজালেমে স্থানান্তরিত করবে। জি ডক্টর মুস্তাফা সরওয়ার, যেটা বলছিলেন যে ট্রাম্প আসলে যে যুদ্ধ বন্ধ হবে সেই সম্ভাবনা তো নেই, বরং আরো মধ্যপ্রাচ্য পরিস্থিতি আরো খারাপ হতে পারে সেই আশঙ্কা তো রয়েছে। নিশ্চয়ই এই বিষয়ে আমরা আরো আলোচনা করতে পারতাম, তবে আমাদের আজকে সময় শেষ হয়ে গেছে। আজ আলোচনা এ পর্যন্তই, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অনেক ডিবিসি সংবাদ এই ছিল, এখনকার মতো ডিবিসির সঙ্গেই থাকুন।